আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাবিল রান্না করেন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে, আর ওই রেসিপিটাই হলো চান্দা মাছ দিয়ে ডালের বড়া বলতে পারেন বা পিঠা বলতে পারেন। আর এটা কিন্তু খেতে অনেক অনেক মজা এবং অনেক অনেক স্বাস্থ্যকর একটা খাবার, অস্বাস্থ্যকর না যেহেতু বাসায় করতেছি তার জন্যই। তো এখানে আমি চান্দা মাছ বেটে নিলাম, আর নিলাম পেঁয়াজুর ডাল বা খেসারির ডাল যেটাই বলি না কেন, ওই ডালটা আমি এখানে দুইটাই আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা পাটাতেও নিতে পারেন বেটে। তো আমি দুইটা বেটে নিয়েছিলাম, আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, নিলাম কাঁচামরিচ, তারপরে কুচি করে কেটে নিলাম হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম রসুন বাটা, লবণ, জিরে আর বাজার জন্য পরিমাণ মতো তেল। আর এখানে আমি অ্যাড করেছিলাম চাউলের গুঁড়ো, যখন আমি দেখলাম আমার এটা নরম হয়ে গিয়েছিল তখনই আমি চালের গুঁড়োটা অ্যাড করে দিলাম। আর চালের গুঁড়োটা দেওয়ার একটাই উদ্দেশ্য হলো সেটা দিলে অনেকটা ক্রিসপি হবে তার জন্য। এখন আমি চান্দা মাছ আর ডালের মিশ্রণটা ভালো করে একসাথে মেখে নিব, দুটোকে ভালো করে একসাথে মাখবো। যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগে, রেসিপিটি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন নাবিল রান্না করেন ব্লগ, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান চলে যায় আপনার ফোনে। আমি এটা ভালো করে মেশানোর পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ এবং আমি যা যা রাখলাম এখানে, এখানে আমি মশলার ভিতরে রসুন বাটা আর জিরে গুঁড়োটা দিলাম, আর লবণ, হলুদ, এখানে আমি কোনো গুঁড়ো মরিচটা দিলাম না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর কাঁচামরিচটা আসলে যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর যে সবগুলো আমি দিয়ে দিলাম একসাথে, এখন ভালো করে এটাকে মেখে নিব। আর যদি আপনারা দেখেন যে আপনাদের এটা মাখানোর পরে একটু শক্ত ভাব আছে তাহলে আপনারা চালের গুঁড়োটা এটা অ্যাভয়েড করতে পারেন। যেহেতু আমি এই মিশ্রণটা করার পরে দেখলাম যে আমার মিশ্রণটা একটু পাতলা হয়ে গিয়েছিল, তার জন্যই আমি চাউলের গুঁড়াটা অ্যাড করে দিলাম। আর চাউলের গুঁড়াটা বললাম এতে অ্যাড করলে একটু ক্রিসপি হবে। আর এই বড়াটা কিন্তু খুব সহজ, একবারে শর্টকাটে বানানো যায়, এটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, তবে খেতে সাথে কিন্তু অতুলনীয় যা বলারও বাহিরে। আর আসলে এটা আমি কামরুল ভাইয়ের মতো বলতে হবে যে শুধু বাজবেন আর তামা তামা করে খাবেন এই আর কি। এই যে আমি দেখলাম আমার শেপ আসতেছে কি না, যখন দেখলাম শেপটা আসলো না তখন দিয়ে দিলাম এখানে আমি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমার এখানে 1/2 কাপের মতো আছে, আমি 1/2 কাপের মতো সবগুলো দিয়ে দিলাম। এই যে দিয়ে আমি ভালো করে আবার মেখে নিলাম। আর এটা আমি আজকে আসলে সকালবেলা স্কুলে যাওয়ার পরে দেখলাম যে ভালোই মাছগুলো আসলো, তো নিয়ে নিলাম, আর ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা হয়তো বা শেয়ার করতে পারবো তার জন্যই আনা। এখন আমি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নিব। আর যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন, আর বাসায় তো ট্রাই করবেন, ট্রাই করে কেমন হলো আমাকে প্লিজ জানাবেন লিখে, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও বলে দিবেন। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি এই যে এখন একটা হাঁড়ি বসিয়ে দিলাম পাইপেন, আপনারা চাইলে নর্মাল কড়াইতেও করতে পারেন। আর পাইপেনে করলে একটা সুবিধা কি যে অনেকগুলো একসাথে দেওয়া যাবে বা লেগে যাওয়ার ভয়টা থাকবে না। এখন আমি তেলটা গরম করে নিব, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এটাকে আমি ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এটাকে ম্যারিনেট করে 20 মিনিট রাখতে পারেন, যেহেতু আমার সময় স্বল্পতা তার কারণে আমি আসলে ম্যারিনেট করে রাখলাম না, ম্যারিনেট করে রাখলে কিন্তু আরও ভালো। এখন আমি এই যে এগুলো দিয়ে দিব একটা একটা করে আর ভেজে নিব। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই যে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব একটা একটা করে। আর আপনারা হয়তো বা দেখে বুঝতেছেন যে এটা আসলে কতটা সুন্দর হয়েছে, আর খুবই শর্টকাট। আর রান্না তো আসলে সহজই হওয়া উচিত, তাই না? রান্না যত শর্টকাটভাবে করা যায়, যত সহজভাবে করা যায় তাতেই আসলে কিন্তু ভালো। এই যে আমি এগুলা বাজতে থাকি আর আপনারা আপনাদের সামনে আমার নাবিল রান্নাঘরের নাবিল আপনাদের সাথে কথা বলবে, আপনারা ওর কথাগুলো শুনতে থাকেন আর মনোযোগ দিয়ে দেখেন আমি কীভাবে বাজতেছি। আসলে বাজাটা তো সবাই কম বেশি পারে, যে যার মতো করে বেজে নেবেন। তো বলো তুমি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ভালো আছি আল্লাহর রহমতে, আপনারা কেমন আছেন? আমাদের ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কিন্তু অবশ্যই লাইক করবেন আর আর সাবস্ক্রাইব করবেন করবেন বলো। সবাই ভালো থাকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।
তো আপনাদের সামনে আমার নাবিল কিছু কথা বললো, আশা রাখি আপনারা এটা ভালোভাবেই নেবেন। এই যে আমি একটা একটা করে হালকা হালকা বেজে একটু সরিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেছেন। আর এটা কিন্তু খেতে অনেক ভালো ছিল, যেহেতু আমি খাওয়ার পরে বয়স দিলাম। আর বাসায় তো নানু আছে, মামা তো বোন আছে, মা আছে, সবাই মিলে আসলে মজা করে খেলাম। আর